দেখছেন এএসআর নিউজ। বেলডাঙ্গা ব্লক ক্রিয়েট পঞ্চায়েত সমিতির কক্ষে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বাল্যবিবাহ রোধ ও হজ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব, এছাড়াও শক্তিপুর থানার ভারপ্রাপ্ত ওসি রাজেন্দ্র মুখার্জি, রেজনগর থানার ওসি, বেলডাঙ্গা ব্লক টুয়ের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম, আলহাজ মাফিকুর রহমান সাহেব, রহমান ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের কর্ণধার, এছাড়াও সহসভাপতি হাফেজ সিরাজুল ইসলাম সাহেব ও মৌলানা রেজাউল করিম মহাশয় প্রমুখ। এই সভায় সাধারণ মানুষেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যটাও আপনাদের যাতে ভালোভাবে ইয়ে করে, ভালোভাবে কোনো জল টল এইসবের জিনিসগুলো না করে। তারপরে কিছুদিন দেখেছিলাম ভরতপুরে একটা আমলাই বলে জায়গা আছে, অন্য কিছু 10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আজান একই সময় হবে, জামাত একই সময় হবে, কখনোই নড়চড় হবে না। সেই জন্য আপনারা যারা বসে আছেন এলাকার বাদশা, আপনাদের টাইম সময় দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছেন এর জন্য আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। অত্যন্ত শেষ প্রান্তিক এলাকা বলতে হলো বেলডাঙ্গা টু। আমাদের যারা এই ব্লকের দায়িত্বশীল রেজাউল করিম সাহেব আছেন, আপনাদের এখানে সিরাজ সাহেব আছেন, লালন আছেন, আরো যারা আছেন এবং আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম আছেন এবং আব্দুর রহমান ভাই, যাকে মফিকুর রহমান আমরা ভালো নাম, তাকে সবসময় আমরা সঙ্গে পাই এবং প্রত্যেক মাসে উনি মক্কা শরীফে একবার করে উনি যান। আমরা বলেছি যে আমাদের সকল ইমাম এবং মুয়াজ্জিন স্যার যাতে অল্প পয়সায় যাতে উমরা করতে পারে সেদিকটা দিকে আপনারা দেখবেন, এবং অনেক যারা যোগ্যতাপূর্ণ আলেম যারা আছেন বুখারি শরীফ পড়ায়, তারা কিন্তু অর্থ নেই যে তারা সেখানে যেতে পারবে। আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা সাবডিভিশনে অলরেডি প্রোগ্রাম হয়েছে। এই বহরমপুর সাবডিভিশনে আমাদের বাকি ছিল কিছুটা, এবং আমরা গত দুদিন আগে আলোচনা হয়েছে যে প্রোগ্রামটা আমাদেরকে করতে হবে। তো দুদিনের ভিতরে আজকে আপনারা সকলে এত মানুষ আপনারা এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই।